আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ইশরাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বরাবরের চেয়ে আজকে একটু বেশি ভালো আছি। আমি গ্রামের বাড়িতে এসেছি, আমার দাদু বাড়িতে। এখন আমরা কলাই শাক তুলবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং ভিডিওটা এনজয় করবে। তো এখন কথা না বেরিয়ে চলো যাই। যারা গ্রাম পছন্দ করো তারা এখনই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। অনেকেই আছো গ্রামের, সরি, অনেকেই আছো তোমরা গ্রাম খুব পছন্দ করো, যারা করো তারা এখনই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর আমার ভিডিওটা শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আর পুরো ভিডিওটা এনজয় করবে, কোথাও যাবে না এবং ভিডিওটা টানবে না। সো লেটস গো। ওদিকে কই যাও, কলেজ কোথায় তুলতে যাব? হ্যাঁ বাবু, ওদিকে দৌড় দাও একটা। বুড়ি শাক তোলো। কই দেখি শাক তুলছো? কই কই দেখি কি করে ডগি? ডগি বাবু, ডগি বাবু ইঁদুর খুঁজতে আছে খাওয়ার জন্য। ডগি ডগি এই দেখো, এই কলেজ থেকে ফুল একদম নীল কালারের, এই যে ছোট ছোট কলি এগুলো ফুটবে। এই যে এই যে সব পলাশ শাকে ফুল হয়েছে, এই সাইডটা পুরোটাই ফুল হয়েছে। এই ফুল সহ খেলে কিন্তু আবার ই হয়, টক লাগে, সেই জন্য এই যে ফুল যেগুলো হয়ে গেছে এগুলো খাওয়া যাবে না। এই দেখো কলাই শাকের ফুলে মৌমাছি আসছে, এই যে দেখো মধু সংরক্ষণ করতে আসছে। ওয়া, এই দেখো এই মধু সংরক্ষণ কিভাবে করে মৌমাছি। একটা একটা ফুল থেকে মধু সংরক্ষণ করতেছে, দেখো দেখো। ও মাই গড, আল্লাহর কি নিয়ামত, এই ফুলের মধু সংরক্ষণ করতেছে। আর একটা জিনিস দেখো, এই যে ফুল থেকে কি হয়েছে, এই যে এই যে ফুল থেকে এটা হয়েছে সিম না বোকামে, মটরশুঁটি না, এটা ভিতরে কলাই ডাল হয়। হ্যাঁ এগুলি অনেকগুলো হয়েছে, এই যে দেখো, এই যে অনেকগুলো হয়েছে। ওয়াও নাইস। গ্রাম ছাড়া ওইরা এই যে দেখো, এটা হচ্ছে সরিষা, যে সরিষা হয়ে মানে সরিষার ই হয়ে গেছে, এটার ভিতরে সরিষা, ঠিক আছে। আর এই যে সরিষার ফুল, এই সরিষার ফুল দিয়ে একটা রেসিপি করা যায় মজার। ডিম ভাজি করলে তার ভিতরে সরিষার ফুল দিয়ে ধনিয়া পাতা দিয়ে দারুণ লাগে। যোগী পানি খেতে গেছো?
এ দুষ্টুমি করে না শোনো তুমি একবার একটু বলো তো তোমার কাছে গেরাম কেন ভালো লাগে এটা বিড়াল লাগে না মানুষ দেখে বলো আইভরি গেরাম কেন এত সুন্দর দৃশ্য এটা অনেক দৃশ্য কি কি দৃশ্য আছে গাছ মাটি সব তারপরে নদী সমুদ্র আছে সমুদ্র কই ওইটা তোমার সমুদ্র তুমি এখন এই মাটি ফেলে দাও এই যে দেখো এই মাটি ধরে কি করতেছো এগুলি এগুলি কি শাক বলতে পারো হ্যাঁ তুলো তো কিভাবে তুলতে হয় দেখাও তো একটু তুমি বললা এগুলো কলই শাক কলই শাক কই জানো না এই যে এইটা এটা এ তুলো তো হ্যাঁ তাহলে তুলো এই যে হ্যাঁ তুলো এখান থেকে তুলো আমি একটু তুলি হ্যাঁ তুমি খাও তুমি খাও কবে থেকে গ্রাম অনেক সুন্দর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর ঘুরতে মজা গ্রামের খাবার খেতে মজা যাদের গ্রাম আছে যারা গ্রাম পছন্দ করো তারা দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এটা আমার দাদু বাড়ি গ্রাম কতটুকু তুলছস এটুক কেন কলাই শাক তুলতে হবে সকালে অথবা বিকেলে তাজা থাকে আর এখন এই সূর্যের আলোতে শাক কিন্তু প্রিয় হয়ে গেছে ঠিক আছে এই যে পিন্টু ভাই তুলতে আছে সাথে জোক আছে না এটা আমাদের পিন্টু ভাই এটা আমাদের ভালো একটা হ্যাঁ কলাই শাক কত টাকা বিক্রি করেন পিন্টু ভাই 80 টাকা কেজি 100 টাকাও কেজি বর্তমান বর্তমান বাজারে দাম আছে আপনার 80 টাকা কলাই শাকের সিজন কিন্তু একটা মজার খাবার কিন্তু কলাই শাক অনেক মজার এটা খায় এরা বড় লোকেরাও খুব পছন্দ করে বেশি আর একটা জিনিস আছে যে আমি এই ক্ষেতের ভিতরে এই যে ক্ষেতের ভিতরে আছি এত ঘেরান শাকের প্রচন্ড ঘেরান এই যে আসলে গ্রামের মানুষ কিন্তু অনেক শান্তিতে আছে একটু মাঠ থাকলে আপনার একটার পর একটা ফসল ফলানো যায় এবার ওই কি সবকিছু একদম পিওর খাবার কিন্তু ভাই এই যে কলাই শাকে আপনি কি দিয়েছেন কলাই শাকের গাছে কি আপনি কোনো সার দিয়েছেন মানে মাটি ওই যে ই করছেন কালো একটা সার দিছি কালো কি সার ডেপ সার ডেপ দিয়ে আমরা এই কলই ফেলাই কিন্তু অনেক কচি এই যে আর এই কয়দিন পর এই যে ওই পাশে একটা আছে যেটার ভিতরে ওই যে ফুল হইছে ফল হইছে দেখাইলাম
অবশ্য এটা লাস্টের দিকে ফালানো হয়েছে তো অনেক দিন খাওয়া যাবে অনেক ভালো মানুষ পিন্টু ভাই এই তো শেয়ার করলাম পিন্টু ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগছে তো আমাদের শাকতলা কমপ্লিট ইনশাআল্লাহ গ্রামের গ্রাম যারা পছন্দ করে তাদের ভালোই লাগবে তাই না তাই তো আনন্দ রাই আর এই বুড়ি কি করতেছে শাকের মাথা মুন্ডু সব উঠেই ফেলাইতেছে এই যে শাক আমাদের শাকেই তো পিন্টু ভাই ভালো থাকেন সবাই একটু বাই বাই দিয়ে দেন হাত উঁচু কইরা ভালো লাগছে তোমাদের আশা করি তোমরাও গ্রামে এবার যাবে এনজয় করবে আজকের মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ টাটা